শ্রেণীর বিভাগ গত ক্লাসে আমি পড়িয়েছিলাম বিভিন্ন বিবেচ্য বিষয়ে, তারই একটি অংশ রয়ে গিয়েছিল বিভিন্ন ভূগোলবিদদের দৃষ্টিতে শহরের শ্রেণী বিভাগ। আমি শহর কি আগেই বলেছি, অকৃষিমূলক কর্মকাণ্ড যেখানে থাকে, বেশিরভাগ মানুষ করে থাকে, বা যেখানে সেবা কেন্দ্রগুলো বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, সেটি হচ্ছে শহর। সেই শহরকে আমরা মূলত দুটি বিষয়ের উপর ভাগ করতে পারি, বিভিন্ন বিবেচ্য বিষয়ের উপর আর হচ্ছে ভূগোলবিদদের দৃষ্টিভঙ্গি দৃষ্টিতে। ভূগোলবিদদের দৃষ্টিতে হচ্ছে বিভিন্ন ভূগোলবিদ যে আমাদের বিভিন্ন ধরনের শহরে শ্রেণী বিন্যাস দিয়েছেন, তাদের কাছে শহরকে নানাভাবে তারা কি করেছেন, সংজ্ঞায়িত করেছেন, প্লাস হচ্ছে শহরকে তারা শ্রেণী বিভাগ করেছেন। এর প্রথমেই হচ্ছে জে.এম. হোস্টন, তিনি সময় ভিত্তিক শহর উঠাকে প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তার মতে শহর গড়ে ওঠার ক্ষেত্রে তিনটি বিষয় অতিক্রম করে, দা নিউক্লিয়ার স্টেজ, দা নিউক্লিয়ার স্টেজটা হলো তার মতে নগর গড়ে ওঠার ক্ষেত্রে একটি উৎস বসতি থাকবে বা কোনো প্রাচীর বা দেয়াল থাকবে, সেই দেয়াল দিয়ে ঘেরা অঞ্চলে বসতি গড়ে উঠবে, সেটা হচ্ছে তার নিউক্লিয়ার স্টেজ। ফরমেটিভ স্টেজ, শিল্প বিপ্লবের পরে পৃথিবীর অনেক অঞ্চলে যে বসতি গড়ে উঠেছিল, ব্যাপকভাবে যে বিস্তার লাভ করেছিল শহরে, সেটাকে তিনি বলেছিলেন ফরমেটিভ স্টেজ। বিশেষ করে পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, এসব কারণে এই শহরে ফরমেটিভ স্ট্রেস বলেছেন ওই শহরগুলোকে। মডার্ন হচ্ছে বর্তমান, বিংশ শতাব্দীতে শুরুতে শহরের যেমন উন্নতি ঘটে তেমনি উপশহরগুলোরও অস্তিত্ব লক্ষ্য করা যায়। পরিবহন ব্যবস্থার উন্নয়নের ফলে এই শহরকে উপশহরের বিস্তার পর্যন্ত নিয়ে যায়। তাহলে জে.এম. হোস্টন শহরকে তিনটি স্টেজের কথা বলেছেন, যে তিন স্টেজের শহর লক্ষ্য করা যায়, নিউক্লিয়ার স্ট্রেস, ফরমেটিভ স্ট্রেস বা মডার্ন স্ট্রেস, যেটাকে আমরা কিন্তু সময় ভিত্তিক হিসাবে বলেছিলাম দ্য আর্লিয়েস্ট পিরিয়ড, মধ্যযুগ, মিডিয়ান পিরিয়ড, নাও দ্য নিউ, নতুন যেটা যুগ হচ্ছে সেটা, রেনেসাঁর পিরিয়ডের পরবর্তী যেটা ছিল সেটা, আর নতুন সেটা, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রেট টেইলর, শহর বা নগরের উপর গবেষণা এবং নিরীক্ষণ চালিয়ে বলেন প্রতিটি শহর বা নগরে গড়ে ওঠার পেছনে কতগুলো মৌলিক মৌলিক স্তর বা পর্যায় অতিক্রম করেছে, সেগুলো হচ্ছে ইনফ্যান্টাইল স্টেজ বা ইনফ্যান্ট স্টেজ বলতে পারি, দুই জুভেনাইল, তিন ম্যাচুরিটি স্টেজ, চার সিমিলিটি স্টেজ, দেখো ভালো করে। গ্রিফিথ টেইলর যে ইনফ্যান্ট স্টেজের কথা বলেছেন, তিনি ম্যাকেনজি নদীর তীরে অবস্থিত
অ্যালপাইন শহরের কথা উল্লেখ করেন। তার মতে এটি সেই সময়ের নগরের অভ্যন্তরীণ বা বাণিজ্যিক এলাকার পৃথকীকরণ ব্যবস্থা দ্বারা দরিদ্র এবং ধনী লোকের একই জায়গায় বসবাস করত। দালান কোঠাগুলো ছিল বিক্ষিপ্ত, অর্থাৎ ওই সময়ে যে বসতি ওই অঞ্চলে গড়ে উঠেছিল তিনি সেটাকে বলেছেন ইনফ্যান্ট স্টেজ, তার মানে সেই অঞ্চলে এটা বসতি ধাক্কা ছোট্ট বসতি থেকে ধীরে ধীরে বসতি সৃষ্টি। জুভেনাইল স্টেজের গ্রন্থে তিনি বলেছেন 1842 সালে টরেন্টো নগরের উদাহরণ দিয়ে তিনি এটার উল্লেখ করেছেন। তিনি বলেন যে এখানে দালান কোঠা যে কাঠামো সে উপস্থিত দেখা যায়, তার থেকে বোঝা যায় যে সেটি আর একটু উন্নত ধরনের ছিল। ম্যাচুরিটি স্টেজ 1855 সালে টরেন্টো নগরীর কথা আবার তিনি উল্লেখ করেন এবং বসতিগুলোর মধ্যে সীমানা বিরাজমান ছিল। সিভিলিটি এই পর্যায়ে নগরের বৃদ্ধি এবং বিস্তৃতি অনেক হয়েছিল এবং সেখানে নগর গিয়ে একদম আরো বিস্তৃতি লাভ করে। ঠিক আছে, তার মানে গ্রিফিথ টেইলর তিনটি পর্যায়ের কথা, চারটি পর্যায়ের কথা বলেছেন, ইনফ্যান্ট, জুভেনাইল, ম্যাচুরিটি এন্ড সিভিলিটি স্টেজ। এরপর হচ্ছে লুইস ম্যানফোর্ড, লুইস ম্যানফোর্ড তিনি শহরের উপর গবেষণা করে ক্ষেত্রে প্যাট্রিক গডেসকে অনুসরণ করেন, প্যাট্রিক গিডেন্সকে তার উল্লেখ করেন। তিনি শহরের যে বিকাশের বৈশিষ্ট্য সামাজিক বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব প্রয়োজন, মানে প্রাকৃতিক থেকে তিনি সামাজিক বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেন এবং তিনি উল্লেখ করেন সাধারণত শহরের শ্রেণীবিভাগ দুটি বিভিন্ন বিষয়ের উপর উল্লেখ করেন। তিনি একটি হচ্ছে প্রযুক্তিগত নিয়ামক আর একটি হচ্ছে সাংস্কৃতিক উত্থান পতন। প্রযুক্তি ধারাবাহিকভাবে একটি সমাজের উন্নয়ন বা পরিবর্তন সাধনের জন্য প্রযুক্তিগত নিয়ামক দরকার। তার মতে যে এই যে প্রযুক্তির উন্নয়ন, এই যে আমরা কাঠের তৈরি জিনিসপত্র বা মাটির তৈরি জিনিসপত্র বা লোহার তৈরি জিনিসপত্র, এই যে প্রযুক্তির উন্নয়ন হয়েছে এবং ধীরে ধীরে শহরও বিস্তৃত লাভ করেছে এবং তার সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে তিনি বলেছেন প্রযুক্তি নিয়ামকের আলোকে একটি শহর গড়ে ওঠায় কতগুলো পর্যায়ে আছে সেগুলোর মধ্যে সাংস্কৃতিক বিষয়গুলো অন্যতম। তিনি বলেছেন ইকো টেকনিক, প্যালিও টেকনিক, নিও টেকনিক, বায়ো টেকনিক, এগুলো হচ্ছে মূলত সাংস্কৃতিক উপাদান। ম্যানফোর্ড আধুনিক যে শহর সে আধুনিক শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেন। তার মতে একটি আধুনিক শহর গড়ে তোলারও কয়েকটি ধাপ রয়েছে। তিনি এর মধ্যে তিনটি স্তরকে তিনি রাইজিং স্টেজ, সিমিলারিটি স্টেজ এগুলোতেও আবার ভাগ করেছেন, সেগুলো আমরা একটু পরে দেখব। এরপর হচ্ছে হ্যারিসের শ্রেণী বিভাগ। হ্যারিসের শ্রেণী বিভাগ সভ্যতার উন্নতির সাথে সাথে সমতা রক্ষার্থে মানুষের ক্রিয়াকলাপ ভিন্ন হয়, সেই ভিন্নতার ক্রিয়াকলাপের চারিত্রিক বৈশিষ্ট্য বা সাদৃশ্যপূর্ণ উপর ভিত্তি করে হ্যারিস শহরের শ্রেণী বিন্যাসের করেন। 1943 সালে সিডি হ্যারিস যুক্তরাষ্ট্রের 744টি শহরের 1,000 জনের ঊর্ধ্বে জনসংখ্যা বিশিষ্ট নগরের ক্রিয়াকলাপ উল্লেখ করে তিনি শহরকে শ্রেণী বিন্যাস করেন। তিনি 9টি ভাগে ভাগ করেছেন শহরকে, সেটি হচ্ছে 1
বহুবিধ ক্রিয়াকলাপ স্বাস্থ্য নিবাস রাজধানী শিল্প দেখো হ্যারিস তা শ্রেণী ভাগ করেছে সে প্রত্যেকটি যুক্তরাষ্ট্রে 788টি 44 সালি যুক্তরাষ্ট্রের 988টি শহরকে সে পরীক্ষা নিরীক্ষা করে এবং ওই অঞ্চলে যে কর্মকাণ্ড জনসংখ্যা তার ভিত্তিতে তিনি শহরকে মূলত 9টি ভাগে ভাগ করেছেন শিল্প নগর খুচরা ব্যবসা কেন্দ্র পাইকারি ব্যবসা কেন্দ্র পরিবহন কেন্দ্র খনি খনন কেন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্র বহুবিধ ক্রিয়াকলাপ স্বাস্থ্যনিবাস রাজধানী শিল্প নগর শিল্পকে কেন্দ্র করে যে নগরটি গড়ে উঠেছে তিনি সেখানে শিল্প নগর বলেছেন যেমন ধরো কোনো বৃহৎ কোনো শিল্প সেই শিল্পটি সেই অঞ্চলে করেছে সেই অঞ্চলে যে কর্মীদের আশেপাশে থাকার স্থান সেই অঞ্চলে কর্মীদের চাহিদা অনুযায়ী দোকানপাট নির্মাণ ধীরে ধীরে সেই অঞ্চলে যে বসতি বিস্তার সেটাকে তিনি শিল্প নগর হিসাবে উল্লেখ করেছেন খুচরা ব্যবসা কেন্দ্র খুচরা ব্যবসায় নিযুক্ত কর্মীর সংখ্যা নির্মাণ শিল্পে এবং খুচরা ও পাইকারি ব্যবসাতে সম্মিলিত কর্মীর সংখ্যা বলছে এখানে 50% থাকে সেটাকে বলবে খুচরা ব্যবসা কেন্দ্র পাইকারি ব্যবসা কেন্দ্র পাইকারি ব্যবসায় রত কর্মীর সংখ্যা যদি 20% হয়ে থাকে তাহলে সেটা বলবে পাইকারি ব্যবসা কেন্দ্র পরিবহন কেন্দ্র পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যুক্তভাবে মোট উপার্জনশীল কর্মীর অন্তত পক্ষে 11% নিযুক্ত রাখবে এখানে এই যে এই ব্যবসা সেই পরিবহন কেন্দ্রকে ভিত্তি করে অন্তত 2/3 মানুষ ওইখানে বসতি গড়ে উঠবে সেটা অঞ্চল বলছে পরিবহন কেন্দ্র খনি মোটামুটি ভাবে মোট উপার্জনশীল কর্মীর 15% কর্মী খনি কাজে লিপ্ত থাকলে সেটাকে বলবো খনি খনন কেন্দ্র শহর বিশ্ববিদ্যালয় এই ধরনের পৌর বসতি ছাত্র ছাত্রী সমাজ শিক্ষা মানে শিক্ষার জন্য এই অঞ্চলে এসে বসবাস স্থাপন করে উপার্জনশীল কর্মীর সংখ্যা সেখানে কমই থাকে বিশেষ করে ছাত্ররাই বেশি থাকে সেই অঞ্চলটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্র বহুবিধ ক্রিয়াকলাপ নির্মাণ শিল্প পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা ছাত্র সমস্ত ধরনের যে কর্মকাণ্ড যে বিষয়ক সেই বিষয়ে যদি কোনো সবাই যদি মিলেমিশে থাকে সেটিকে বলছে যে বহুবিধ ক্রিয়াকলাপ ভিত্তিক শহর স্বাস্থ্যনিবাস উন্নত স্বাস্থ্য সেবার জন্য মানুষ যে অঞ্চলে বসতি স্থাপন করবে সেটিকে বলছে তিনি স্বাস্থ্য এখানে তিনি সন্তোষজনক কোনো কি বলবো জনসংখ্যা আছে সবাই এখানে সব স্থায়ীভাবে বসবাস করে সেরকম জনসংখ্যা তিনি পাননি তারপরে টিকে রেখেছেন রাজধানী এই শ্রেণীর পৌর বসতির জন্য হ্যারিস কোনো বসতির সংখ্যার সাদৃশ্যগুলো তুলনা করেনি হ্যারিস তার শ্রেণী ভাগে যে ধারণাগুলো দিয়েছেন এটি সবচেয়ে টুটি বিচুটি মুক্ত নয় এই পদ্ধতি এই যে পরিসংখ্যানমূলক তিনি পদ্ধতি দিয়েছেন 988টি বসতি তিনি চিহ্নিত করেছেন 988টি বসতি যে ওইখানে আছে তা তো না ভিন্ন বসতিও সেখানে থাকতে পারে তাই এটিও কর্মপন্থ অনুযায়ী যে শ্রেণী বিভাগ সে শ্রেণী বিভাগ যে টুটি বিচুটি মুক্ত নয় তা কিন্তু না এই ভিত্তিতে আবার 1955 সালে এইচ জে নেলসন 10,000 ও তদূর্ত জনসংখ্যা বিশিষ্ট মোট 847টি শহর এবং নগরের ক্রিয়াকলাপ ভিত্তিক শ্রেণীবিন্যাস করেছেন নেলসন ও হ্যারিসের ন্যায় পৌর বসতিকে মোট 9 ধরনের ক্রিয়াকলাপ ভিত্তিক শ্রেণীবিন্যাস করেছেন সেগুলি হচ্ছে ক্যাট খনি খনন কেন্দ্র দুই শিল্প তিন পরিবহন চার
পাইকারি ব্যবসা পাঁচ খুচরা ব্যবসা ছয় আর্থিক প্রতিষ্ঠান সাত ব্যক্তিগত আট বৃত্তিমূলক নয় প্রশাসন বা প্রশাসনিক শহর। শহরের এইভাবে সেও নয়টি ভাগে ভাগ করেছে। খনিকরণ কেন্দ্র যেখানে মানুষ খনি কাজ করবে 50%, অন্যান্য মানুষও থাকবে কিন্তু খনিকরণ কেন্দ্রের শিল্পরাই বেশি থাকবে। তার মানে প্রাক্তন যিনি দিয়ে গিয়েছেন, তার মানে নেলসন হ্যারিসের যে শ্রেণীবাদটি সেটিকে ধারণা করেছেন, কিন্তু সেখানে সে তিনি আরেকটু কম নিয়ে জনসংখ্যা বেশি সেখানে চিহ্নিত করেছেন একই বিষয়টিকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন ভূগোলবিদরাও নানাভাবে বসতির সংজ্ঞা শ্রেণী সংজ্ঞায়িত করেছেন এবং শ্রেণী বিন্যাসও করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি বসতি শ্রেণী বিন্যাস সহজ করা কিন্তু সহজ নয়। কারণ আধুনিক বসতি বা শহর বা নগর ধীরে ধীরে আরো বেশি বিস্তৃত লাভ করছে। তাহলে আমাদের যে গবেষণা, সেই গবেষণা ধীরে ধীরে নতুন নতুন গবেষণার প্রয়োজন হবে। তার মানে একটি গবেষণা যে সমস্ত কিছু যে তথ্য দিতে পারবে তা কিন্তু না, কিন্তু এর উপর ভিত্তি করে আমরা শহরের শ্রেণী বিন্যাস করতে পারি বা ধারণা লাভ করতে পারি। ছেলেরা, এই শহরের শ্রেণী বিন্যাসে এটুকুই হচ্ছে আমাদের, ভালো করে একটু পড়বে, ভালো থাকবে, এই আশায় আজকে এখানেই শেষ করছি।